ইউথ বাংলা অনুষ্ঠানে না আসতে পারে না, তার মধ্যে নিজেকে ধরিয়ে নিতে হবে যে আমি ইউথের বাইরে চলে গেছি। আসাদুজ্জামান নূর, আমরা একই সঙ্গে মেট্রিক পাস করছি 1961, কিন্তু জানি না কারে বেশি বুড়া দেখা যায়। কিন্তু বিষয়টা হলো যে উনি এরপরও চেহারা নিয়েও কিন্তু ভালো অভিনয় করতেছে, অভিনেতা। আর আমার মোটামুটি তার চেয়ে মনে হয় চেহারাটা আমার খারাপ না, কিন্তু অভিনেতা আর ওইটারলাম না। আর যাও নেতা কিনি করতাম রাজনীতির থেকে, এখান থেকে আমাকে আউট করে দিছে। এখন আই এম নো মোর ইন পলিটিক্স, আমাকে মানে রাজনীতি থেকে বিতাড়িত আমি এই অবস্থার মধ্যে আছি আর কি। আর এখানে তো ইয়ুথ বাংলার অনুষ্ঠান এটা শুনলাম, তখন জানি যে এখানে সুন্দর সুন্দর যুবক এবং যুবতীর সমাহার হবে। এটা দেখার তো লোভ সংবরণ করা খুব কঠিন, এটা আমাকে আকৃষ্ট করছে এখানে আসার জন্য, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আসলে কথা হলো মনের কথা, সবারই মনের মধ্যে আছে কিন্তু কেউ সাহস করে বলে না। কিন্তু আমার এই লজ্জা শরম একটু কম, যার জন্য প্রায় বলেই ফেলি আর কি। যেমন তানিন এবং ইয়া সুইটি আর ছিল রিসিভ করার সময় আমার বলে কেমন আছেন, আমি সে যাই মোটামুটি ছিলাম এখন ভালোই আছে। কারণ তাদেরকে দেখার পরে তো আর ভালো না থেকে কোনো উপায় নাই। আর একটা জিনিস এসে আইসি আমার খুব বেখাপা লাগে। আর তাছাড়া এইসব মঞ্চের মধ্যে এইটাই সমস্যা, মঞ্চের মধ্যে লাইটটা বেশি, অডিয়েন্সের এখানে কোনো অন্ধকার থাকে দেখা যায় না। কিন্তু আজকে দরকার ছিল মঞ্চে লাইট কম, অডিয়েন্সের মধ্যে বেশি, তাহলে একটু সুন্দর করে দেখা যেত, উপভোগ করা যেত। এই ধরনের সমস্যা এখানে লিয়াকতলে লাগি নাই, আসে আশেপাশে তাকে বলবো যে এইসব যেন ব্যবস্থাটা সবসময় এই ধরনের হইলে যেন সঠিকভাবে এটা হয় আর কি।